सो व्हाट्सअप माय लवली सब्सक्राइबर वेलकम बैक टू माय चैनल वेलकम टू सामने बैठे चलिए आज के सीन्स किछु एरकम जे आज के आमी दुटो जिनिसेर अनबॉक्सिंग करब आर रिव्यू करब तार मध्ये थेके एकटा जिनिस तोमरा देखेई निचु एर आगेर ब्लगे जेटा हलो माउनर माइक एटा हलो एक नम्बर जिनिस आर दुई नम्बर जिनिस हलो इंटरनेटे खुजे पावा सबथेके सस्ता 7 फिट ट्राइपड तो चलो शुरू करा जाक एटा हलो माउनर माइक फार्स्ट प्रोडक्ट तो बक्सर भेतर एरकम एकटा पाउच पाबे तोमरा एरकम दुटो स्टिकार कार्ड पाबे तो एगुलो साइडे हटाओ এটা হচ্ছে মেন পাউচ এটা বক্স এই বক্সে আর কিছু নেই তো চলো সাইডে সরাও এই হচ্ছে পাউচ এবার পাউচ ওপেন করা যাক পাউচের ভিতর আছে হচ্ছে মাইক এটা হচ্ছে টিআরএস অ্যাডাপ্টার এটা সিলিকা জেল ফর অ্যান্টিব্যাকটেরিয়া আর এটা পাউচ আর এরকম আর এরকম দুটো ক্লিপ পাবে তোমরা জামায় আটকানোর জন্য বা কোথাও আটকানোর জন্য এরকম দুটো ক্লিপ পাবে আর ক্লিপ দুটো লোহার তো এই ছিল বক্স কন্টেন্ট এবার মাইকে ক্লিপ আটকানো যাক এবার মাইকে ক্লিপ আটকানো যদি দেখাই আমি তোমাদের তো এই হলো ক্লিপের হুক মাইকের যে এন্ড পজিশন আছে এইভাবে তারের তার দিয়ে ঢুকাবে তোমরা তার দিয়ে ঢুকে মাইকের এন্ড পজিশনে এইভাবে আটকে দেবে তো এটা আমাদের ক্লিপ মাইকের সঙ্গে লেগে গেছে তো এই মাইকের ওয়্যারের সাইজ যদি আমি বলি তো এই মাইকের ওয়্যারের সাইজ প্রায় 6 ফিট 6 ফিটের কাছাকাছি এই মাইকের ওয়্যার পাবে তোমরা আর আমি যদি এই দুটো কানেক্টর নিয়ে কিছু কথা বলি তো মাইকে তোমরা যে 3.5mm জ্যাকটা পাবে এটা তোমরা ডাইরেক্ট ফোনে ইনপুট করে এই মাইকটা ফোনে ইউজ করতে পারবে এই মাইকটা ইউজ করার জন্য যদি তুমি ডাইরেক্ট এই জ্যাকটাই তোমার DSLR বা ক্যামেরায় ইনপুট করো তো তোমার এই মাইক রেসপন্স করবে না তো যার জন্য এই মাউনো কোম্পানি এই অ্যাডাপ্টারটা প্রোভাইড করেছে এটা হলো টিআরএস অ্যাডাপ্টার এবার যদি আমি এই দুটো তফাত বলি তো তোমরা দেখো এই অ্যাডাপ্টারে দুটো ব্ল্যাক রিং আছে তো যার জন্য এটার নাম টিআরএস অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারে দেখো তিনটে ব্ল্যাক রিং আছে তো এটার নাম যার জন্য টিআরআরএস পিন আর এটাকে বলা হয় টিআরএস পিন তো তোমাকে যদি এই মাইকটা ক্যামেরা বা DSLR ইউজ করতে হয় তো যেমন আমি এখন গোপ্রোতে শ্যুট করছি তো এই মাইকটা যদি আমাকে গোপ্রোতে ইউজ করতে হয় তো আমাকে এই টিআরএস পিনটা লাগিয়ে এই টিআরএস পিনটা লাগিয়ে তারপর আমাকে গোপ্রোতে ইউজ করতে হবে আর আমি যদি এই মাইকটা ডাইরেক্ট ফোনে ইউজ করতে চাই তাহলে আমার এই পিনটা লাগবে না তো সেন্স কিছু এরকম এবার চলো মাইকটা টেস্ট করা যাক তো ভাই এতক্ষণ যে অডিও স্যাম্পেলটা শুনছিলে তোমরা সেটা ছিল গোপ্রোর ইনবিল্ড অডিও স্যাম্পেল এবার আমি এই যে মাইকটা আমার গলার এখানে টাই আপ করেছি এখানে আমার মাইক টাই আপ করা আছে আর এই যে মাইকের জ্যাক এবার আমি মাইকের জ্যাকটা আমার গোপ্রোতে ইনপুট করছি এবার যে অডিও স্যাম্পেল শুনছো সেটা হলো আমার মাইক থেকে আসছে আর আমার মাইক আমার গলার এখানে টাই আপ করা আছে তো সেন্স কিছু এরকম এবার যদি আমি মাইকটা মুখের সামনে নিয়ে কথা বলি তো হোয়াটসঅ্যাপ মাই লাভলি সাবস্ক্রাইবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু স্বর্ণ ভট্টাচার্য তো হ্যালো জি তো এটা হলো মুখের সামনে নিয়ে কিছু রকম অডিও স্যাম্পেল এইভাবে যদি আমি মুখের সামনে নিয়ে কথা বলি তো এইরকম অডিও স্যাম্পেল আসবে আর এবার আমি আমার গলায় আটকানো আছে মাইক নর্মালি যেরকম গলায় আটকানো থাকে সবার ল্যাপেল মাইক যেরকম ইউজ হয় সেরকম নর্মালি গলায় আটকানো আছে এবার মাইক আমার আর আমি নর্মালি যেরকমভাবে কথা বলি তোমাদের সঙ্গে নর্মালি যেরকম ক্যামেরায় কথা বলি সেরকমভাবে ক্যামেরায় কথা বলছি তো অডিও স্যাম্পেল কিছু এরকম এবার আমি আবার এই মাউনোর মাইকের জ্যাক আনপ্লাগ করছি গোপ্রো থেকে তো এই যে জ্যাক আনপ্লাগ করে দিয়েছি এটা হলো গোপ্রোর অডিও স্যাম্পেল গোপ্রোর ইনবিল মাইক থেকে জ্যাক আনপ্লাগ করা আছে আবার আমি এবার আবার আমি অডিও জ্যাক প্লাগ ইন করলাম তো কি বলবো বুঝতে পারছি না তো গলার এখানে লাগানো আছে এটাই হলো অডিও স্যাম্পেল আর এই যে মুখের কাছে নিলাম মুখের কাছে নিয়ে কিছু রকম অডিও স্যাম্পেল তো সিন্স কিছু এরকম তো তোমরা অডিও স্যাম্পেল শুনলে এবার কমেন্টে জানিও যে কোন অডিও স্যাম্পেলটা সবথেকে বেটার লাগছে আমি তো এখনও জানি না কোন অডিও স্যাম্পেলটা সবথেকে বেটার বাট আমার সিক্স সেন্স যা বলছে মুখের সামনে নিয়ে যে অডিওটা আমি করেছি সেই অডিওটা সবথেকে বেটার থাকবে গলার কাছে লাগানো অবস্থায় যে অডিওটা এখন তোমরা যেভাবে শুনছো সেই অডিওটা সেকেন্ডে থাকবে আমি জানি কিন্তু ভাই আমি বলে দিই যে আমি নেক্সট যদি এই অডিও কোয়ালিটি ভালো থাকে মানে আমি যখন এডিট করতে বসবো এখন তো জানি না অডিও কোয়ালিটি কী আসছে আমি যখন এডিট করতে বসবো তখন যদি এই অডিও কোয়ালিটিটা ভালো থাকে অডিও কোয়ালিটি ঠিকঠাক থাকে নয়েজ না থাকে অডিওতে কোনোরকম তাহলে আমি নেক্সট ভিডিও থেকে এখানে আটকেই ব্লগ করব তো সিন্স কিছু এরকম হাতে নিয়ে ব্লগ করা আমার দ্বারা পসিবল হবে না তো আমি এখানে নিয়েই ব্লগ করব তো অ্যাডজাস্ট করে নিও বস ঠিক আছে তো এই গেল মাইকের রিভিউ
তোমরা অডিও স্যাম্পল শুনে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো, আদৌ কোনো ইম্প্রুভ হলো কি না তোমরা অডিও স্যাম্পল শুনে জানিও আমাকে কমেন্টে যে কেমন লাগলো। এবার আমি আসি সেকেন্ড প্রোডাক্ট, আমার সেকেন্ড আজকের দিনে সেকেন্ড প্রোডাক্ট আনবক্সিং, সেটা হলো হচ্ছে ইন্টারনেটে খুঁজে পাওয়া সব থেকে সস্তা, আমি এটা 250 টাকা দিয়ে কিনেছি, সব থেকে সস্তা 7 ফিটের ট্রাইপড। তো এটা যদি আমি ওপেন করি তো এটা সিলস কিছু এরকম যে দাঁড়া বার করতে দাও, তো এই হলো ট্রাইপড। এবার এটাকে যদি আমি ওপেন করি তো এই এই হলো ট্রাইপড। তোমাদের যদি আমি ফার্স্ট ইম্প্রেশন বলি তো বিল্ড কোয়ালিটি বাইক প্রচণ্ড বাজে, এটার বিল্ড কোয়ালিটি প্রচণ্ড বাজে, খেলো একদম খেলো ম্যাটেরিয়াল। প্লাস্টিকের কোয়ালিটিগুলো দেখো, যদি এখানে যদি প্লাস্টিকের কোয়ালিটিগুলো দেখো তো একদম খেলো টাইপের প্লাস্টিক ইউজ করা আছে। তো দাম অনুযায়ী আর কী দেবে, তো এবার এটাকে ওপেন করা যাক। তো এবার যদি আমি এটাকে ওপেন করি তো সিন্স কিছু এরকম এরকমভাবে ওপেন হয় ফার্স্ট স্টেপ এটা। এবার এদিকে একটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরায়, এদিকে একটা নব আছে, এই যে এই নবটা, এখানে একটা নব আছে, এই নবটা টাইট করলে, এই নবটা যদি আমি টাইট করে দিই, হ্যাঁ তো নবটা এখন টাইট করে দিয়েছি, এই নবটা টাইট করলে এইটুকুটা বেশ টাইট হয়ে যায়, মানে আর নড়বে না এখান থেকে। এবার সেকেন্ড স্টেজ হলো এখান থেকে তুমি এটাকে ইনক্রিজ করতে পারবে, এইভাবে এইভাবে ইনক্রিজ করতে পারবে। আর এখানে যে নবটা আছে, এই দেখো এখানে একটা নব আছে, এই নবটা যদি আমি টাইট করে দিই তো এখান থেকে যেটা ইনক্রিজ করলে সেই ইনক্রিজ পার্টটা টাইট হয়ে গেল, তো আর এটা নড়বে না। তো এটাই হলো 7 ফিটের ট্রাইপড। বস নিচ থেকে যদি আমি তোমাদের দেখাই, এই হলো ট্রাইপড। বেসিক্যালি আমি যদি তোমাদের বলি তো আমার মানে দেখার ইচ্ছা ছিল যে 250 টাকায় 7 ফিটের কীরকম ট্রাইপড দিতে পারে। তো এটার কনক্লিউশন যদি আমি করি তো দেখো বস, তোমরা যদি ফোন ইউজ করো, তোমরা যদি ফোন ইউজ করো বা ছোটো অ্যাকশন ক্যামেরা ইউজ করো এই ট্রাইপডে, তো আমি বলবো ভাই ওয়ার্থিট প্রোডাক্ট 250 টাকায়, একদম 250 টাকায় ওয়ার্থিট প্রোডাক্ট। আমি যেখান থেকে কিনেছি আমি সেটার বাইং লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতেই পারো। এবার আমি যদি এটার কিছু কনস বলি তো তো ফার্স্ট কনস আমি তোমাদের বলবো যে এই দেখো, এই যে নবগুলো দেখছো তোমরা, নবেতে যে প্লাস্টিকগুলো ইউজ হয়েছে সেগুলো বড্ডই খেলো খেলো কোয়ালিটির প্লাস্টিক। সেকেন্ড কনস যদি বলি তো এখানেও সেম, তো বেসের যদি আমি কোয়ালিটি বলি তো বেসের কোয়ালিটির তোমরা দেখতেই পারো, এই যে বেসের কোয়ালিটি কিছু রকম একদম পাতলা, একদম ঠুমকো, আর এটা একদম প্লাস্টিকের, লোহার না, এটা একদম প্লাস্টিকের। এই হলো 250 টাকার ট্রাইপড। ওভারঅল কনক্লুশন হলো ট্রাইপডটা ছোটো ক্যামেরা লাইক অ্যাকশন ক্যামেরা, ফোন আর লাইট স্ট্যান্ড এসবের জন্য এই ট্রাইপডটা পারফেক্ট, একদম পারফেক্ট। আর যদি কেউ DSLR এই ট্রাইপডটা ইউজ করতে চাও তো দিস ইজ নট মেড ফর DSLR ভাই, এটা DSLR জন্য তৈরিই না। তো সিন্স কিছু এরকম ট্রাইপডের, এরকম একটা ফোনের মাউন্টও দেয় ট্রাইপডটার সঙ্গে। তো এটাই ছিল ট্রাইপডের সেন্স। তো ভাই তোমরা মাউনোর মাইকের রিভিউ দেখলে, ট্রাইপডের রিভিউ দেখলে, ট্রাইপড দেখলে, দুটোরই পারচেস লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করলে চেক করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না, তোমরা দেখছি সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো, তো এগুলো ঠিক না ভাই, এগুলো ঠিক না একদম। সাবস্ক্রাইবটা করে ভিডিও দেখো, তোমাদের তো পয়সা লাগে না, তোমাদের জন্য ফ্রি সাবস্ক্রাইব করা। আর আমার একটু ভালো লাগে ভাই সাবস্ক্রাইবার যদি বাড়ে তো আমার একটু ভালো লাগে ভিডিও বানাতে, মোটিভেশন পাই, তো তার জন্য বলছি ভাই সাবস্ক্রাইবটা করে ভিডিওটা দেখো, ভালো লাগবে আমারও। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো, ওরকম কোনো ব্যাপার নেই যে ভালো লাগলে লাইক করতে হবে, না ভালো লাগলে ডিসলাইক করা যাবে না, না ভালো লাগলে ডিসলাইক করো, কী আছে, কেন ভালো লাগলো না আমাকে কমেন্ট করে জানিও যে কেন ভালো লাগলো না। তো এই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইবটা করে দিও। আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রাম ID ডেসক্রিপশানে আছে। হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বি সেফ, টাটা।